আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি রীতা রায়, প্রভাষক হিসাব বিজ্ঞান। আজ আমি তোমাদের পড়াবো হিসাব বিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায়, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের নীতিমালা, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং। ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই জানবো যে কেন আমরা হিসাব বিজ্ঞানের নীতিমালা কেন আমাদের দরকার, যে হিসাব হিসাবের মানে একটা জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস বা গ্যাপ, যেটা আমরা সংক্ষেপে বলে থাকি, যে সেটা আমরা কেন পড়বো, আমাদের কী জন্য দরকার। এখন দেখো, আমি প্রথমেই বলবো যে কোনো প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন যে আমরা তৈরি করি সেটার উদ্দেশ্য কী। সেটার উদ্দেশ্য হচ্ছে যে তথ্যসমূহ সংশ্লিষ্ট পক্ষকে সরবরাহ করা, যাতে মালিক পক্ষ বা অন্য পক্ষ মানে সিদ্ধান্ত নিতে মানে সহযোগিতা পায় বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের সহজ হয়। যেমন এখানে আমরা বলবো যে যদি আমি মালিক পক্ষ হয়ে থাকি, বিনিয়োগ করার ক্ষেত্রে আমার বিনিয়োগ সিদ্ধান্ত একটা নেওয়া দরকার, যে কোথায় বিনিয়োগ করলে আমি লাভবান হব, কোথায় বিনিয়োগ আমার করা উচিত, কোন প্রজেক্টের ক্ষেত্রে, বা অর্থায়ন সিদ্ধান্ত, ঠিক আছে, নগদ প্রবাহ অনুমান ইত্যাদি ক্ষেত্রে আমাদের এই তথ্যসমূহ দরকার হয়। এই সিদ্ধান্তগুলো গ্রহণ করার জন্য আমাদের হিসাব বিজ্ঞানের তথ্যসমূহ প্রয়োজন হয়। যেমন আমরা এখানে বলতে পারি যে প্রয়োজনীয় তথ্যসমূহ আমরা কোথা থেকে পাব। আমরা যদি বলি যে প্রয়োজনীয় তথ্যসমূহ আমরা কোথা থেকে পাব, এখানে আমরা বলতে পারি যে আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, তোমরা অবশ্যই নাম শুনেছো এগুলোর, এগুলো তৈরি করার পর আমরা তথ্যসমূহ পেতে পারি। ঠিক আছে, এগুলা থেকে আমরা কী পেতে পারি, যেমন প্রতিষ্ঠানের মোট সম্পদ, মোট দায়, তারপরে হচ্ছে মালিকানার স্বত্ব, লভ্যাংশ কী করে বণ্টন করা হবে, আয় ব্যয় ক্ষতি ইত্যাদি আমরা এই বিবরণীগুলো তৈরি করার পরে পেয়ে থাকি। ঠিক আছে, এখন দেখো যে এই তথ্যগুলো যে ব্যবহারকারীর নিকট যে আমরা গ্রহণযোগ্য করে তুলবো, তাহলে আমাদের কী কী সেই তথ্যসমূহের তথ্যসমূহ আমাদের কেমন হওয়া উচিত, এখানে আমরা বলতে পারি যে তথ্যসমূহ অবশ্যই কী হতে হবে, প্রাসঙ্গিক হতে হবে, অপ্রাসঙ্গিক কোনো তথ্য এখানে থাকা চলবে না। তারপর কী বলেছি, আমরা নির্ভরযোগ্য হতে হবে, তথ্যসমূহ অবশ্যই নির্ভরযোগ্য হতে হবে, এবং কী বলছে যে তুলনাযোগ্যতা থাকতে হবে, যে আমরা যাতে একটি প্রতিষ্ঠান আরেকটি প্রতিষ্ঠানের সাথে তুলনা করতে পারি। ঠিক আছে, এখন দেখো যে এই সকল গুণগত বৈশিষ্ট্য যে আমার তথ্যসমূহে থাকবে সেটা আমরা কীভাবে নিশ্চিত করব। আমরা এখন জানি যে হিসাব বিজ্ঞানের কতগুলি সুনির্দিষ্ট নিয়মকানুন আছে বা নীতিমালা আছে, যেগুলো সব প্রতিষ্ঠান অনুসরণ করবে, যার মাধ্যমে আমরা এই তথ্যসমূহকে নির্ভরযোগ্য করে তুলতে পারি। এখন দেখো, এই অধ্যায়ের নাম যেহেতু হিসাব বিজ্ঞানের নীতিমালা, তাইলে আমরা কী পড়বো এখানে, দেখো এখানে আমরা প্রথমেই পড়বো যে সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালা, যেটা মানে সব দেশে একইভাবে সবাই যেটা ফলো করে, এটা হচ্ছে সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালা, যেটাকে আমরা ইংরেজিতে কি বলতে পারি, তোমাদের এগুলো অবশ্যই পড়তে হবে, যেহেতু এই চ্যাপ্টার থিওরিটিক্যাল চ্যাপ্টার, এখানে তোমাকে জানতে হবে যে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। ঠিক আছে, এটা হচ্ছে গ্যাপ, যেটা আমরা সংক্ষেপে লিখি জেএপি, এটা ইলাবোরেশন হচ্ছে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। এখানে বলেছে যে গ্যাপ, আমরা যেটা জানি যে সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞানের কতগুলো নীতিমালা, এটা কে প্রদান করেছে, এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের একটা আন্তর্জাতিক সংস্থা যার নাম হচ্ছে এফএএসবি। আমরা কি জানি এফএএসবি কি, তোমরা কি জানো সেটা, এফএএসবি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, এই সংস্থাটি এই গ্যাপ প্রণয়ন করেছে, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড
ঠিক আছে, তাহলে দেখো যে হিসাব বিজ্ঞানের যেটা আন্তর্জাতিক শীর্ষ সংস্থা মোট 12টি নীতিমালা প্রণয়ন করেছে। আমরা এই 12টি নীতিমালাকে দুই ভাগে ভাগ করতে পারি, সেটা একটা হচ্ছে প্রথা, একটা হচ্ছে প্রথা আর একটা হচ্ছে ধারণা। নীতিমালাকে সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কি বলেছি তোমাদের হিসাব বিজ্ঞানের ধারণা, ঠিক আছে, হিসাব বিজ্ঞানের ধারণা। দেখো একটা হচ্ছে ধারণা, যেটা ইংরেজিতে আমরা কি বলি, কি বলি কনসেপ্ট, ঠিক আছে, আরেকটা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রথা, হিসাব বিজ্ঞান প্রথা বা কনভেনশন। দেখো তাহলে আমরা কি বললাম যে হিসাব বিজ্ঞানের নীতিমালা এখানে কি বলেছি যে হিসাব বিজ্ঞানের কতিপয় নীতিমালা বা কিছু সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে যা সাধারণত সব দেশ ইউনিফর্ম ভাবে বা একইভাবে সব দেশ সবাই এটা ফলো করে থাকে, সেটাকে আমরা কি বলেছি সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালা বা জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস বা গ্যাপ। এই গ্যাপ কে প্রদান করেছে, এই নীতিমালাগুলো কে প্রদান করেছে, প্রদান করেছে হচ্ছে আন্তর্জাতিক হিসাব সংস্থা যেটা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড নামে পরিচিত বা FASB, যেটা সাধারণত 12টি নীতিমালা প্রণয়ন করেছে, যাকে আমরা সাধারণত কয় ভাগে ভাগ করছি, দুই ভাগে। একটা হচ্ছে কি দেখো হিসাব বিজ্ঞানের ধারণা বা অ্যাকাউন্টিং কনসেপ্ট, আরেকটা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রথা বা অ্যাকাউন্টিং কনভেনশন। এখন দেখো এছাড়াও আরও কিছু অনেক মানে আরও কিছু সংস্থার বিভিন্ন অন্য অন্য সংস্থা আরও কিছু নীতিমালা দিয়েছে, যেমন সামঞ্জস্যতার নীতি, সেটা হচ্ছে কি কনসিস্টেন্সি কনসেপ্ট, তারপরে বলা হয়েছে অ্যাক্রুয়াল কনসেপ্ট বা বকেয়া ধারণা, আরও বলা হয়েছে যে এখানে দ্বৈত সত্তার ধারণা বা ডুয়াল অ্যাসপেক্ট কনসেপ্ট, আরেকটা হচ্ছে বস্তুগত অবজেক্টিভ এভিডেন্স প্রিন্সিপাল। এখন দেখো আমি তোমাদের পড়াবো কি বলেছি, আজকে আমি তোমাদের ধারণাগুলো পড়াবো, ধারণা, ঠিক আছে, অ্যাকাউন্টিং কনসেপ্ট। সুন্দর করে তোমরা এগুলো বাসায় পড়বে, কারণ এগুলো থেকে অনেক তোমাদের MCQ মাল্টিপল চয়েস কোশ্চেনের ক্ষেত্রে এগুলো থেকে তোমাদের অনেক কোশ্চেন আসবে। হিসাব বিজ্ঞানের ধারণা প্রথমে কি বলবো কোনটা আছে আমরা 1-2 করে লিখে যাই, সেটা হচ্ছে এক নাম্বারটা হচ্ছে কি বলছে অর্থনৈতিক বা ব্যবসায়িক সত্তা ধারণা। দেখো অর্থনৈতিক বা ব্যবসায়িক সত্তা ধারণা, এটার এটার ইংরেজিতে আমরা তোমরা ইংরেজিটার পাশাপাশি একটু শিখে রাখবে, সেটা হচ্ছে এন্টিটি কনসেপ্ট, ঠিক আছে, ইকোনমিক অর বিজনেস এন্টিটি কনসেপ্ট, ইকোনমিক অর বিজনেস এন্টিটি কনসেপ্ট। এখন দেখো এখানে কি বলতে পারি যে ইকোনমিক অর বিজনেস এন্টিটি, এই ধারণাটা কেন প্রণয়ন করা হয়েছে, এটাতে বলা হয়েছে যে মালিক পক্ষ এবং ব্যবসা কিন্তু একেবারেই আলাদাভাবে গণ্য করা হবে। হিসাব বিজ্ঞানের ধারণা কি, সাধারণত হিসাব বিজ্ঞানের মৌলিক ধারণা, হিসাব সংক্রান্ত ধারণা হলো মৌলিক অনুমান যার উপর ভিত্তি করে কি বলা হয়েছে হিসাবশাস্ত্র গড়ে উঠেছে। হিসাব বিজ্ঞানের হিসাব সংক্রান্ত ধারণা হলো মৌলিক অনুমান যার উপর ভিত্তি করে হিসাবশাস্ত্র গড়ে উঠেছে, এটি হলো স্বতঃসিদ্ধ নিয়ম কানুন, ঠিক আছে, যার কি বলছি আমি বলেছি যার আন্তর্জাতিক আইনানুগ ও পেশাগত স্বীকৃতি রয়েছে। তাহলে আমরা কি বলতে পারি, আমি যেহেতু তোমাদের পড়াচ্ছি হিসাব বিজ্ঞানের ধারণা, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে মৌলিক অনুমান যার উপর ভিত্তি করে আমাদের হিসাবশাস্ত্র কিন্তু গড়ে উঠেছে, এটা হচ্ছে মৌলিক অনুমান, এটা কি বলেছি এটি হলো স্বতঃসিদ্ধ নিয়ম কানুন যার কি বলেছি আইনানুগ পেশাগত স্বীকৃতি রয়েছে আন্তর্জাতিকভাবে, ঠিক আছে। এখন দেখো আমরা যেটা পড়ব, প্রথমেই বলেছি অর্থনৈতিক বা ব্যবসায়িক সত্তা ধারণা, যেটাকে বলছি ইকোনমিক অর বিজনেস এন্টিটি কনসেপ্ট, ঠিক আছে,
ইকোনমিক বিজনেস এন্টিটি এখানে বলা হয়েছে যে হিসাব রক্ষণের ক্ষেত্রে একটি কারবার প্রতিষ্ঠান মালিক থেকে আলাদা সত্তা হিসাবে গণ্য হবে। যদি মালিক পক্ষ কোনো পণ্য উত্তোলন করে বা টাকা উত্তোলন করে সেক্ষেত্রে কিন্তু মালিক পক্ষ এবং ব্যবসায়িক সত্তাটা আলাদা হবে, মালিকের টাকাটা কিন্তু আমরা আলাদাভাবে হিসাব করি যে মালিকের পক্ষে উত্তোলন। যেমন তোমরা জাবেদা দেখেছো, মালিক এত টাকার পণ্য উত্তোলন করেছে বা মালিক এত টাকা উত্তোলন করেছে সেটা কিন্তু আমরা কি বাদ দিয়ে দেখাই, ঠিক আছে? এটাই হচ্ছে সেই ধারণার প্রেক্ষিতে এটাকে বাদ দিয়ে দেখাতে হয় যে মালিক পক্ষ কি বলছে এবং মালিক পক্ষ এবং ব্যবসায়ী সত্তা আলাদা, দুটাকে একেবারে আমরা আলাদা করে ধরবই। এই অনুমানের ভিত্তিতে বা এই ধারণার ভিত্তিতেই হিসাব সমীকরণের সৃষ্টি হয়েছে, ঠিক আছে? আমরা কি জানি হিসাব সমীকরণটা কি? ব্যবসায়িক সত্তা ধারণার ভিত্তিতে হিসাব সমীকরণের হিসাবকরণের সৃষ্টি হয়েছে। এখানে কি বলেছে, হিসাব সমীকরণ A=L+OE, আমরা এটা সবাই জানি, অ্যাসেটস = লায়াবিলিটিস প্লাস ওনার্স, ঠিক আছে? তাহলে আমরা ব্যবসায়িক সত্তা ধারণাটা মোটামুটি আমরা জানলাম যে এটা হচ্ছে মালিক পক্ষ এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান আলাদাভাবে গণ্য করা হয়, ঠিক আছে? এজন্যই এখানে দেখো মালিকের বিনিয়োগ এবং উত্তোলনকে কি করা হয়, আলাদাভাবে হিসাবভুক্ত করা হয়, আমরা কিন্তু এটা জানি। এরপরে দেখো দুই নম্বর হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা। গোয়িং কনসার্ন কনসেপ্ট, ঠিক আছে? এটা কি? এটা এই ধারণার মূল ভিত্তি হচ্ছে যে প্রতিষ্ঠানটা অনন্তকাল ধরে চলতে থাকবে, প্রতিষ্ঠানটা চলতে থাকবে, ঠিক আছে? এটি বিলুপ্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই, ঠিক আছে? এই ধারণার প্রেক্ষিতেই কিন্তু আমরা দায়কে বিভিন্নভাবে ভাগ করে থাকি, যেমন কি দীর্ঘমেয়াদি দায়, স্বল্পমেয়াদি দায়। কেন? এই ধারণার প্রেক্ষিতেই কিন্তু এটাকে ভাগ করা হয়। আমরা এখানে জানি যে দীর্ঘমেয়াদি দায় বা মূলধন জাতীয় ব্যয়গুলো কি দায়ী হতে পারে। দীর্ঘমেয়াদি দায় আমরা দীর্ঘমেয়াদি দায়ের ক্ষেত্রে দেখা, এবং দীর্ঘমেয়াদি ব্যয়কে আমরা মূলধন জাতীয় সম্পদ ক্রয়ের ক্ষেত্রে কিন্তু দেখাতে পারি, এবং স্বল্পমেয়াদি বা মুনাফা জাতীয় ব্যয়গুলোকে আমরা কি বলেছে এখানে আয় বিবরণীতে দেখানো হয়, ঠিক আছে? এখানে আরেকটি কথা বলা হয়েছে যে স্থায়ী সম্পদ যে আমরা ক্রয় করি সেটাকে আমরা কি দেখো, সেটাকে কিন্তু আমরা বছরের পর বছর কি অবচয় ধার্য করে সেই অবচয় থেকে বাদ দিয়ে দিয়ে দেখাই। এটা কিন্তু চলমান প্রতিষ্ঠান ধারণার কারণেই এই এন্টির উপস্থাপনটা করা হয় আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে বা আয় বিবরণীতে, ঠিক আছে? সম্পদ সমূহকে স্থায়ী সম্পদ ও চলতি সম্পদ হিসাবেও আমরা এই চলমান প্রতিষ্ঠান ধারণার জন্যই দেখিয়ে থাকি যে প্রতিষ্ঠানটা চলবেই, ঠিক আছে? স্থায়ী সম্পদ আমরা জানি যেটা অনেক বছর ধরে থাকবে, আর চলতি সম্পদ আমরা বলি যেটা এক বছরের মধ্যেই যেটা আমি হাতে পাবো বা নগদে রূপান্তর করা যাবে। এর জন্যই এখানে কি বলা হয়েছে চলমান প্রতিষ্ঠান ধারণা, গোয়িং কনসার্ন কনসেপ্টের ফলেই এই ধারণাগুলোর কিন্তু মানে সৃষ্টি হয়েছে। এরপরে দেখো তিন নাম্বার হচ্ছে কি, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, ঠিক আছে? অর্থের এককে পরিমাপ ধারণা। এখানে কি বলছে মানিটারি ইউনিট অ্যাজাম্পশন, ঠিক আছে? মানিটারি ইউনিট অ্যাজাম্পশন, ঠিক আছে? এটা আমরা কেন বলি যে শুধুমাত্র অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হলেই আমরা জানি সেটা লেনদেন বলে বিবেচিত হবে, তাই তো? সুতরাং অর্থের অঙ্কে পরিমাপযোগ্য সেই সব ঘটনাকে আমরা লেনদেন হিসাবে চিহ্নিত করি এবং হিসাবভুক্ত করি, ঠিক আছে? যেসব ঘটনা অর্থের সঙ্গে জড়িত নয়
বা যেটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নয় সেটা আমরা লেনদেন হিসাবে চিহ্নিত করতে পারি না বা এগুলোকে হিসাবভুক্ত করা হয় না। এখানে কি বলেছে, প্রত্যেকটি প্রতিষ্ঠানে আমরা জানি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের লেনদেন ঘটে থাকে, যেমন গাড়ি ক্রয়, মেশিন ক্রয়, বেতন প্রদান, মজুরি প্রদান, ঠিক আছে। এগুলো কি আমরা যদি অর্থের অঙ্কে পরিমাপ না করি তাহলে কি এটা মানে লেনদেন হিসাবে হিসাববুক্ত করতে পারবো? আমরা এককে প্রকাশ করতে পারবো না। এর জন্য বলেছে আমাদের যে ঘটনাটা অর্থের অঙ্কে জড়িত সেটাকে আমরা অর্থের এককেই আমরা সেটাকে পরিমাপযোগ্য করব এবং প্রকাশ করব, ঠিক আছে। এরপর দেখো চার নাম্বার কি বলছি, হিসাবকাল অনুমান ধারণা। চার নাম্বার দেখো হিসাবকাল এটার ইংরেজি কি দেখো, পিরিওডিসিটি অ্যাজাম্পশন। এটা কি বলছে পিরিওডিসিটি, আমরা বলছি কি এখানে দেখো যে আয় ব্যয়ে নিট ফলাফল ও আর্থিক প্রতিষ্ঠানের আয় ব্যয়ের যে নিট ফলাফল ও আর্থিক প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা, আর্থিক প্রতিষ্ঠানের যে আর্থিক অবস্থা নির্ণয় করি সেটা আমরা কিসের জন্য করে থাকি, যে আমরা জানি যে মানে প্রতিষ্ঠানের অবস্থাটা কি, সঠিক চিত্রটা আমরা জানার জন্য। এখানে বলছে যে এর যে একটা আর্থিক প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা প্রকাশের জন্য আমরা কি করি, সময়টাকে একটা নির্দিষ্ট ভাগে ভাগ করে ফেলি, যেমন 3 মাস হতে পারে, 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, এভাবে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে আমরা সেই সময়ে সঠিক চিত্রটা আমরা বিভিন্ন রকম বিবরণী তৈরি করে, বিভিন্ন রকম বিবরণী প্রস্তুত করে সেটা আমরা প্রকাশ করার চেষ্টা করি, যাতে আমি সেই সময়ের অবস্থাটা জানতে পারি, ঠিক আছে। এর জন্যই বলেছে যে আমরা তো জানি, আমরা যেটা পড়েছিলাম যে গোয়িং কনসার্ন কনসেপ্ট, যে প্রতিষ্ঠান চলতে থাকবে অনন্তকাল ধরে চলতে থাকবে, কিন্তু সেটার হিসাব আমরা কীভাবে করব, আমরা আমাদের প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাটা কীভাবে জানতে পারবো? নিশ্চয়ই আমি অনেক বছর পরে যদি একটা করি হিসাব বের করি সেটার মাধ্যমে নিশ্চয়ই আমি আমার সঠিক চিত্রটা ভালোভাবে প্রকাশ করতে পারবো না। এর জন্য একটা সময়গুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে আমরা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করে সেই মানে প্রতিষ্ঠানের আর্থিক চিত্রটা মানে সহজেই বুঝতে পারি, যে 6 মাস পরে আমার প্রতিষ্ঠানের কী অবস্থা বা 1 বছর পরে আমার প্রতিষ্ঠানের কী অবস্থা। এর জন্যই বলছে যে যে অনন্তকাল ধরে চলবে সেটাই সেই সময়টাকে আমি ছোট ছোট অংশে ভাগ করে তারপরে কি করব, যে বিভক্ত করে প্রত্যেক সময়ে লাভ লোকসান বা আর্থিক অবস্থা চিত্রটা আমরা জানতে পারবো, ঠিক আছে। এর জন্য বলা হয় যে কি বল, যেমন আমরা যদি শুরু করি যে 2020 সালের 1 জানুয়ারি থেকে আমাদের বছর শেষ হবে 31 ডিসেম্বর 2021, এভাবে তৈরি হতে পারে এক একটা হিসাবকাল, ঠিক আছে। এরপরে দেখো ঐতিহাসিক ব্যয় ধারণা। ঐতিহাসিক ব্যয় ধারণা যেটাকে আমরা বলি হিস্টোরিক্যাল কস্ট কনসেপ্ট, হিস্টোরিক্যাল হিস্টোরিক্যাল কস্ট কনসেপ্ট কেন ঐতিহাসিক ব্যয় ধারণা বলা হয়েছে, এই নীতির মূল বক্তব্যটা কি, কেন আমরা এই নামটা দিয়েছি যে ঐতিহাসিক ব্যয় ধারণা। এখানে কি বলা হয়েছে, সম্পদ সমূহকে যখন আমি কোনো সম্পদ ক্রয় করব বা অর্জন করব, সেই যেটুকু অর্থ দ্বারা অর্জন করেছি বা ক্রয় করেছি সেই মূল্যে লিপিবদ্ধ করতে হবে। এরপরে যদি বাজার মূল্য বেড়ে যায় তাতেও আমি সেটা কিন্তু লিপিবদ্ধ করব না, কেননা হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে একটা কথা আছে, যদি তোমার মানে লস হয় তুমি সেটাকে গ্রহণ করবা, কিন্তু আগে থেকেই তোমাকে লাভ বলা যাবে না যে আমি লাভ এতটা হয়েছে। লস হলে আমরা সেটাকে ধরে নিব, কিন্তু লাভ হলে আমরা সেটা ধরবো না হিসাবের মধ্যে, হ্যাঁ। এর জন্য বলেছে যে ঐতিহাসিক ব্যয় ধারণার ক্ষেত্রে যে সম্পদ আমি ক্রয় করব, কিন্তু ক্রয় মূল্যটাই আমি দেখাবো,
তারপরে বাজার মূল্য যতটাই হোক না কেন সেটা আমি দেখাবো না। এক্ষেত্রে বলা হয়েছে যে রক্ষণশীলতার প্রথার ক্ষেত্রে যে রক্ষণশীলতা প্রথাও কিন্তু সেটা সমাপনী মজুদ যেমন ক্রয় মূল্য বাজার মূল্যের মধ্যে যেটি কম আমরা সেটিকেই দেখাবো, ঠিক আছে। এক্ষেত্রে এই জন্যই বলা হয়েছে যে বিশেষভাবে ক্রয় মূল্য নীতি চলতি সম্পদের ক্ষেত্রে স্থির সম্পদের ক্ষেত্রে সাধারণত সবসময় প্রযোজ্য হয় এই নীতিটা, ঠিক আছে। এরপরে দেখো রাজস্ব স্বীকৃতি নীতি, রাজস্ব স্বীকৃতি নীতি এখানে বলা হয়েছে যে রেভিনিউ রিকগনিশন কনসেপ্ট, রেভিনিউ রিকগনিশন কনসেপ্ট। এটা কি? এখানে বলা হয়েছে যে রাজস্ব আয়কে কখন হিসাবে লিপিবদ্ধ করতে হবে তা নির্ধারণ করা হয় এই নীতির মাধ্যমে। কি হয়েছে যে আমি আয়কে কখন হিসাবে অন্তর্ভুক্ত করব সেটা লিপিবদ্ধ করা হয়। যেমন যখন ক্রেতার নিকট পণ্যের মালিকানা সত্ত্ব হস্তান্তরিত হয় বা কোনো সেবা প্রদান সম্পন্ন হয়, যে আমি একটা পণ্য বিক্রয় করলাম সেটা আমি ক্রেতার কাছে পৌঁছাই দিলাম বা তার নিকট হস্তান্তর করলাম বা কোনো সেবা প্রদান করার ক্ষেত্রে আমি সেবা প্রদান সম্পন্ন করলাম বা তার ফলে ক্রেতা বা সেবা গ্রহণকারী নিকট হতে অর্থ পাওয়া বা আদায়ের অধিকার সৃষ্টি হয় তখনই এটা হিসাবে লিপিবদ্ধ করতে হবে। যেমন এখানে বলা হয়েছে 10,000 টাকার পণ্য ধারে বিক্রি করা হলো, যদি একটা উদাহরণ দিই এক্ষেত্রে কি বলছে, পণ্যের মালিকানা সত্ত্ব ক্রেতার নিকট হস্তান্তরিত হওয়ায় নগদ টাকা না পাওয়া গেলেও এটা কিন্তু কি হয়েছে, এটা কিন্তু আমার কি বলছে এখানে বিক্রয় মূল্য আদায়ের অধিকার সৃষ্টি হয়েছে, তাই না। যে আমি নগদ টাকা পাইনি এখনো কিন্তু আমি কি আমি জানি যে আমি এটা পাবো, ঠিক আছে, কিন্তু তখন আমি এটাকে আয় হিসাবে লিপিবদ্ধ করে থাকি। এটা হচ্ছে সেই নীতিটা যেটা হচ্ছে আমি কখন এটাকে আয় হিসাবে ধরবো সেটা নির্ধারণ করা হয়, ঠিক আছে। যে আমি এটাকে কখন আয় হিসাবে ধরবো, এখন কি আমি এটাকে আয় হিসাবে ধরতে পারবো না, আমি কখন ধরবো, সেটাই হচ্ছে রেভিনিউ রিকগনিশন কনসেপ্ট। এখন দেখো তারপরে এখানে বলেছি নীলকরণ ধারণা, এটা কি বলেছি নীলকরণ ধারণা ম্যাচিং কনসেপ্ট, ঠিক আছে। এখানে আমরা জানি ম্যাচিং কনসেপ্ট হচ্ছে আয়ের সাথে ব্যয়ের সংযোগ সাধন, যে আমি যতটুকু আয় করেছি ঠিক বছর শেষে এমনই হবে, আমার কেমন সমান হবে যে যতটুকু আয় করেছি আমি ব্যয়ও ঠিক সেভাবেই করব। এখানে কি বলা হয়েছে, এই নীতি অনুযায়ী একটি নির্দিষ্ট হিসাবকালের মধ্যে প্রাপ্ত প্রাপ্য মুনাফা জাতীয় আয়সমূহ হতে কি বলছে প্রাপ্য ও প্রাপ্ত, যেটা হচ্ছে পেয়েছি এবং যেটা পাবো সেই আয়সমূহের হতে ওই নির্দিষ্ট হিসাবকালের মধ্যে প্রদত্ত পদেও সকল মুনাফা জাতীয় খরচসমূহ ব্যয় মানে বাদ দিয়ে ব্যবসায়িক লাভ বা ক্ষতি নির্ণয় করা হয়। এটা কি ম্যাচিং কনসেপ্ট, মিলকরণ ধারণা। এখানে বলা হয়েছে যে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কি বলছে আমি যে মধ্যে প্রাপ্ত প্রাপ্য মুনাফা জাতীয় আয়সমূহ হতে ওই নির্দিষ্ট হিসাবকালের মধ্যে প্রদত্ত আর কি বলেছে এখানে অপদেয় মুনাফা জাতীয় খরচের সংযোগ সাধন করা হয়, ঠিক আছে। যে আমি পাবো বা পেয়েছি আর যেটা দিব বা দিয়েছি, ঠিক আছে, এই দুইটার মধ্যে সংযোগ সাধন করা হয় মিলকরণ ধারণার ক্ষেত্রে। যেমন পূর্ববর্তী হিসাবকালের কোনো মুনাফা জাতীয় আয় চলতি সালে পাওয়া গেলে তা চলতি সালের আয় হিসাবে বিবেচনা করা যাবে না, সেটা আগের বছরের আয় হিসাবেই বিবেচনা করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে মিলকরণ ধারণার একটা উদাহরণ। যেমন এই বছরে আমি 2020 সালে যদি আমি কোনো টাকা 2021 সালে পেয়ে থাকি তাহলে আমি 2021 সালের আয় ওটাকে দেখাতে পারবো না, আমাকে 2020 সালের আয় হিসাবে ওটাকে দেখাতে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে এখানে কি বলা হয়েছে, একটি নির্দিষ্ট হিসাবকালের মুনাফা জাতীয় প্রাপ্ত ও প্রাপ্য আয় হতে মুনাফা জাতীয় প্রদত্ত ও প্রদেয় খরচ সমন্বয় করে
লাভ ক্ষতি নির্ণয় করা হয়। এটাই মিলকরণ নীতির মূল বক্তব্য। আমরা বুঝতে পেরেছি বা বোঝাতে আমি কি পেরেছি, যে একটা বছরের একটা নির্দিষ্ট সময়ে প্রাপ্য ও প্রাপ্ত, মানে টাকা পেয়েছি বা টাকা পাব বা যেটাই হোক, এটার সাথে সেই বছরের কোনো টাকা দিব প্রদত্ত বা প্রদেয়, দিয়ে দিয়েছি এবং পরবর্তীতে দিব, এই দুইটার যে কি বলেছে এখানে, এই দুইটার সমন্বয় করতে হবে, সমন্বয় করে লাভ ক্ষতি নির্ণয় করতে হবে। এটাই হচ্ছে মিলকরণ ধারণার মূল বক্তব্য। ঠিক আছে, এরপরে দেখো 8 নম্বরে আছে কি, পূর্ণ প্রকাশ নীতি। দেখো পূর্ণ প্রকাশ নীতি, পূর্ণ প্রকাশ তরণ যেটা আমরা ইংরেজিতে বলতে পারি ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল, এই নীতির মূল বক্তব্য হচ্ছে যে আমার যা যা যতটুকু আছে আমাকে সবটুকু প্রকাশ করতে হবে। ঠিক আছে, কারণ যেমন কিছু একটা আছে আমি যেটাকে যদি গোপন রাখি তাহলে কি হবে, আমার আর্থিক অবস্থার সঠিক চিত্রটা দেখানো সম্ভব হবে না। এর জন্য বলছে যে আর্থিক অবস্থার বিবরণীকে প্রভাবিত করে এমন কোনো কনসেপ্ট, এমন কোনো যদি প্রতিষ্ঠানে যদি এমন কোনো কিছু থেকে থাকে যে আমি আমি সেটা দেখাইনি, আমার ওটা যদি আমি দেখাতাম বিবরণীতে, আর্থিক অবস্থার বিবরণীতে, তাহলে আমার আর্থিক অবস্থার বিবরণীতে চিত্র পাল্টে যেতে পারত, এমন কিছু বা মূল্যায়নকে প্রভাবিত করতে পারতো এমন কিছু যদি থেকে থাকে গুরুত্বপূর্ণ তথ্য, সেটা অবশ্যই আর্থিক অবস্থার বিবরণীতে প্রকাশ করতে হবে। ঠিক আছে, যাতে কি হয়, যাতে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সম্মত হয়। ঠিক আছে, যেমন এখানে কি বলছে যে কোনোরূপ আর্থিক পূর্বে কোনো ঘটনা যদি সংঘটিত হয়, যে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুতের পূর্বেই কোনো ঘটনা সংঘটিত হয়েছে তা অবশ্যই প্রকাশ করতে হবে। কারণ কি, যদি তুমি প্রকাশ না করো তাহলে কী হবে, আর্থিক অবস্থার মূল্যায়নের ভিত্তিটা কিন্তু বা মূল্যায়ন অতিমূল্যায়িত হতে পারে বা মূল্যায়নের ক্ষেত্রে কিছুটা কম, সেক্ষেত্রে কী হবে, লাভ লোকসান বা আর্থিক অবস্থার বিবরণীর সঠিক চিত্রটা প্রকাশিত হবে না। যেমন এখানে আমরা বলি ফুল ডিসক্লোজারের ক্ষেত্রে, যেটা আমরা নিচে লিখে দিই নোট আকারে, যে যেমন কোনো মামলায় জড়িত হলে, কোনো চুক্তিতে স্বাক্ষর করা হলে, কোনো সম্ভাব্য দায় থেকে থাকলে আমরা কিন্তু নিচে লিখে দিই যে এই দায়টা আছে। ঠিক আছে, এটা হলো ফুল ডিসক্লোজার প্রিন্সিপালের মূল বক্তব্য। আজকে আমি তোমাদের তাহলে কি পড়ালাম, দেখো আজকে পড়ালাম হচ্ছে হিসাব বিজ্ঞানের ধারণা। আমরা এখানে সাধারণত 8 ধরনের ধারণার কথা বলেছি, যেটা তোমরা অবশ্যই বাসায় পড়বে, এবং এগুলা সব কিছুই তোমাকে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করার ক্ষেত্রে বা আয় বিবরণী তৈরি করার ক্ষেত্রে এগুলো সব কিছু তোমার কাজে লাগবে। এটা যদি তোমার জানা থাকে তাহলে তোমার সব ধরনের ধারণাগুলো যদি জানা থাকে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে অনেক সহজ হবে। ঠিক আছে, তাহলে আমি আশা করবো যে তোমরা বাসায় পড়াশুনো করবে, এবং আমি সামনের দিন তোমাদের কি ক্লাসে পড়াবো যে কনভেনশন অফ অ্যাকাউন্টিং বা অ্যাকাউন্টিংয়ের যে প্রথাগুলো আছে সেগুলো। আজকের মতো এখানেই আমি শেষ করছি, তোমরা সবাই ভালো থাকবে, পড়াশোনা করবে।